হিসেম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ও হিসেম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। আমাদের একটা গান যেটা পরবর্তীতে রিলিজ পাবে, তখন খুব শীত ছিল, মানে এত শীত আমরা কাঁপছিলাম সবাই, দুইটা তিনটা জ্যাকেট পরেছে, আমি আর সেম ভাইয়া মাত্র পাতলা জামা কাপড় পরেছিলাম, আমি একটা নর্মাল সালোয়ার কামিজ পরেছিলাম আর সেম ভাইয়া একটা নর্মাল পাতলা শার্ট পরেছিল। তো রাফি ভাইয়া কিছুক্ষণ পর এন্ট্রি নিল এরকমভাবে এরকমভাবে দুইটা তিনটা জ্যাকেট পরে, আমরা তাকাইছিলাম রাফি ভাইয়া আমরা এত কষ্ট করতেছি, আপনি কি করতেছেন, ডিরেক্টর হয়ে কি করেন এগুলো? তো আমরা চিন্তা করলাম আমরা দুইজন যে রাফি ভাইয়া যতক্ষণ পর্যন্ত জ্যাকেট না খুলবে ততক্ষণ পর্যন্ত আমরা শর্ট দিব। তো রাফি ভাই বলে কী বলো এগুলো, কী পূজা এগুলো, কী বলো, আমি পারবো না, শীত তো, মানে আমরা পারতেছি কী করে, আপনাদের আপনাকে করতে হবে। তো অনেকক্ষণ তর্ক বিতর্ক হলো, হওয়ার পরে যাই হোক রাফি ভাইয়া খুললো দুই তিনটা জ্যাকেট। তারপরে রাফি ভাই বলে বাহ কোনো শীত নাই তো, মানে আমরা কি মিথ্যা কথা বলছি, এই নিয়ে অনেক মজা হয়েছে। আর কষ্টের কথা বলবো, কষ্টের কথা তো প্রত্যেকটা দিন আমাদের হয়েছে, প্রত্যেকটা দিনই মজা হয়েছে, প্রত্যেকটা যেটাই বলছি। আমাদের প্রথম দিনের সিনে, মানে আমাদের দর্শক যেভাবে মানে প্রথম দেখতে পাবে, তো সেই কাজটা করার সময় সেখানে আজিজ ভাইয়াও ছিল, কবির ভাইয়া নামে একটা লোক, সে যে জিমি জিপের কাজ করে। জিমি জিপের ক্যামেরাটা উপরে ছিল, উপর থেকে নিচে নামানোর জন্য যে এটা করতে হয় নিচে নামাচ্ছিল, তো ক্যামেরার ব্যালেন্সটা ঠিক না করে মানে ঠিক রাখতে পারেনি, তো ক্যামেরা পড়ে যেত যদি উনি না ধরতো। ক্যামেরা ধরার জন্য সে অনেকেই এগিয়ে আসছে, তো ক্যামেরা ধরার জন্য সে এগিয়ে গেছে, কিন্তু অনেকে ধরে মানে অনেক অনেকে ছিল অনেকে ধরেছে। তো ক্যামেরাটাকে সেভ করার জন্য সে জিমি জিপের ভিতরে নিচে হাত রেখে দেয়, তো এর জন্য তার চারটা আঙুল আলাদা হয়ে যায়। তো এটা আমার জন্য আমাদের জন্য খুব কষ্টের ছিল। তো যাই হোক দুই তিন দিন পরে সে হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে চলে আসছে, যাতে আমাদের পুরোমন্টু কাজটা কমপ্লিট হয়। এটাই তো আমি খুব এক্সাইটেড, শুরু থেকেই খুব এক্সাইটেড ছিলাম পুরোমন্টু নিয়ে, যখন থেকে আমি গল্পটা শুনি আর ঈদে আসছে শুনে এটা আমি অনেক বেশি এক্সাইটেড। এন্ড এজন্য থ্যাংকস টু আজিজ ভাইয়া যে আমাদের মানে নতুন প্রথম দিকে নতুন ছবি ঈদে আমাদের দিচ্ছে, তাও আবার সুপারস্টারের সাথে সাকিব ভাইয়া, তো এর জন্য খুব হ্যাপি, খুব ভালো লাগছে, এনজয় করছি। দর্শকদের একটা কথাই বলবো, এটাই বলবো মানে যেগুলো রেগুলার বলে আসছি যে পোড়ামন টু একটি মৌলিক একটা ফ্রেশ গল্প, সবার খুব ভাল লাগবে, অ্যান্ড সুজন পরির সাথে প্রত্যেকেই মিশে যেতে পারবেন, যে সবাই বলতে পারবেন যে সুজনের ব্যাপারটা আমার মধ্যে আছে, মানে সব ছেলেরাই বলতে পারবে সুজনের ব্যাপারটা আমার মধ্যে আছে, কিংবা সব মেয়েরাই বলতে পারবে পরির ব্যাপারটা আমার মধ্যে আছে। তো এটাই বলবো যে মৌলিক একটা গল্প নিয়ে আমরা আসছি ঈদে, সবার খুব ভালো লাগবে, একটা ভালো সিনেমা আসছে, যদি সময় থাকে প্লিজ সবাই হলে গিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, এটা ভালো লাগার মতো সিনেমা। সুবাসো মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে। সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি, মনের মনি কোথায় রাখিব, শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ না আমি চাইতে।